সন্ত্রাসবাদে আর্থিক মদত কাটানোর নজরদারি সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফটিএফ এর ধূসর তালিকা থেকে পাকিস্তানে যাতে না সরানো হয় সেজন্য ঝাঁপাতে চাইছে নয়াদিল্লি। এই মাসের 20 তারিখ থেকে প্যারিসে এফটিএফ এর বৈঠক বসতে চলেছে। কূটনৈতিক হাওয়া বলছে 2018 থেকে এই আন্তর্জাতিক সংস্থার ধূসর তালিকায় থাকার পর এবার মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তানের। এফটিএফ যাতে এই সিদ্ধান্ত না নিতে পারে সেই জন্য শেষ চেষ্টা করবে ভারত। পাকিস্তানে সন্ত্রাসবাদীদের পরিকাঠামো এবং তার থেকে নিরন্তর আন্তঃসীমান্ত সন্ত্রাস পাচার সংক্রান্ত প্রমাণ এফটিএফ এ পেশ করবে নয়াদিল্লি। এফটিএফ এর আগের বৈঠক হয়েছিল জুন মাসে। তখন বিবৃতিতে বলা হয়েছিল পাকিস্তানে সন্ত্রাস মনে দুটি কর্মসূচি সম্পূর্ণ রূপায়ণ করেছে, যার মধ্যে 34টি বিষয় রয়েছে। এরপর 29 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর এফটিএফ এর 15 সদস্যদের দল পাকিস্তান সফর করে তাদের রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত হবে প্যারিসের বৈঠকে। রিপোর্ট পাকিস্তানের জন্য স্বস্তিজনক বলেই মনে করা হচ্ছে। এফটিএফ এর বৈঠকের ঠিক আগে বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি বলেছেন, বিশ্বের সন্ত্রাসবাদের মূল কেন্দ্র পাকিস্তান, এখনও তারা ভারতসহ বিভিন্ন জায়গায় সন্ত্রাস ছড়ানোর মূল উৎস। সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আমেরিকায় গিয়ে G20 গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেন। সেখানে সন্ত্রাসবাদে পুঁজি যোগানোর বিষয়ে সরব হন নির্মলা। পরে অবশ্য তিনি বলেছেন, কোনো বিশেষ দেশের নাম সেখানে করেননি। 2018 জুন থেকে এফটিএফ এর ধূসর তালিকায় রয়েছে পাকিস্তান। অবৈধ আর্থিক লেনদেন, দুর্নীতি ও সন্ত্রাসবাদীদের অর্থ সাহায্য রুখতে দেশের আইন ব্যবস্থা, তদন্ত ও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ যথাযথ না হলে দেশটিকে বিপজ্জনক বলে ধরা হয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।